Assalamualaikum everyone, welcome back to my channel Easy Recipes by Authui. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কিডস স্পেশাল একটা ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে এগ প্রন ফ্রাইড রাইস। এটা কিন্তু একটু অন্যরকম করে তৈরি করা হয়েছে। বাচ্চাদের খেতেও অসম্ভব রকম ভালো লাগবে এবং বড়রা চাইলেও খেতে পারবে। আমি প্লাটারটা পুরাপুরি বাচ্চাদের পছন্দ মতো সাজানোর চেষ্টা করছি। সো ভিউয়ার্স, পুরা রেসিপিটা দেখতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, কারণ আপনারা যদি টানেন কিংবা কোনো কিছুতে পজ করেন তাহলে কিন্তু পুরা রেসিপিটা পাবেন না, এক্স্যাক্টলি আপনারা তৈরি করতেও পারবেন না। সো চলেন আমরা মূল প্রসেসিংয়ে চলে যাই। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিছি। আপনারা চাইলে বাসমতিটাও ইউজ করতে পারেন, বাট চিনি গুঁড়া চালটাই এই ফ্রাইড রাইসটা অনেক বেশি ভালো হয়, এই জন্য আমি চিনি গুঁড়া চালটাই বেছে নিছি। এখন চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে এটা আমি রাইস কুকারে সেদ্ধ করে নিব। সেই প্রসিডিউরটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। রাইস কুকারে আমি আগে থেকেই 4 কাপ পানি গরমে দিয়ে রেখেছিলাম, আর 10 মিনিট ধরে যে চালটাকে আমি ভিজিয়ে রাখছিলাম সেই চালটা এখন এই পানির ভেতরে আমি দিয়ে দিচ্ছি। চালটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দিব 1টা তেজপাতা এবং 2টা ডালচিনি। এটাতে একটা সুন্দর স্মেল চলে আসবে চালটা সেদ্ধ হওয়ার পরে। আর যতটুকু চাল নিছেন ঠিক তার ডাবল পানি দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখন এটাকে ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিট। আর রাইস কুকারে তো আপনারা জানেনই, একবার দিয়ে দিলে একাকাই হয়ে এটা ওয়ার্মে চলে আসে। সো এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার কিছুই নাই। এখন চালটা সেদ্ধ হতে থাক, আর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো। আপনারাও আপনাদের স্বাদ মতো লবণটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সেই স্পেশাল ট্রিক্সটা আপনাদেরকে শিখিয়ে দিব। তার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে রাখা 3টা ডিম নিয়ে নিছি। ডিম থেকে আমি এখন কুসুমগুলাকে আলাদা করে নিব। নিয়ে এই ভাতের সাথে প্রথমে আমি কুসুমটাকে ভালো করে মেখে নিব, সেটার প্রসিডিউরও আপনারা এখন দেখতে পাবেন। কুসুম 3টা আমার আলাদা করে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি এখন ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নেওয়ার পর আমি এটাকে আস্তে আস্তে করে এই ভাতটার সাথে মিক্স করে দিব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কিন্তু অনেক বেশি ঝরঝরা হয়েছে, আর এরকম ঝরঝরা ভাতেই কিন্তু এই ফ্রাইড রাইসটা সব থেকে ভালো হয়। ভাতটা তলা পাকায় গেলে কিন্তু এতটা ভালো হবে না। সো খেয়াল রাখবেন ভাতটা যেন পুরাপুরি ঝরঝরা হয়। আমি আমার এই কুসুমটাকে পুরো ভাতের সাথে মেখে এক সাইডে রেখে দিলাম। এখন একটা পাত্রে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রথমে কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব আগে। বাদামটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, ইভেন বড়দের জন্য। সো বাদামটা দিলে টেস্টটা তো অথেন্টিক আসবেই, আর খেতেও একটা অন্যরকম স্বাদ বরাবরই থাকে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরে দিয়ে দিচ্ছি আমি 2টার মতো কাঁচামরিচ কুচি নিয়ে নিছি। এটা আপনাদের টেস্টের ব্যাপার, যে যেমন ঝাল পছন্দ করে ঠিক তেমনই দেওয়ার চেষ্টা করবেন। এখন এর ভেতরে আমি সবজি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বরবটি কুচি। বরবটিটা সেদ্ধ হতে একটু দেরি লাগে বলে ফার্স্টেই আমি বরবটিটা দিছিলাম। এবার দিয়ে দিচ্ছি পটল কুচি। পটলের সাথে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজিগুলো অ্যাড করতে পারবেন, আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল, এই জন্য আমি এগুলো দিয়েই আজকে ফ্রাইড রাইসটা সম্পন্ন করব। এবার এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দেওয়ার চেষ্টা করবেন। লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিলাম প্রন, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু খুবই টেস্টি হয়, খেতে সবাই কম বেশি পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি সুইট সয়া সস। সুইট সয়া সসটা কিন্তু আমার নিজেরই তৈরি করা, এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। এটা তৈরি করা খুবই ইজি। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা। ডিমের সাদা অংশটা দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিব, যাতে এটা একটু সাদাটে ভাব চলে আসে। আর এর ভেতরে এখন আমি অ্যাড করে দিচ্ছি আমার সেই কুসুম মাখিয়ে রাখা ডিমগুলা। আপনারা বলতে পারেন ডিমটা তো একবারে দিলেই হয়ে যায়, তো খামোখা কুসুমটা মাখানোর দরকার কি? কিন্তু এটা মাখানোতে আপনার পুরা ভাতের সাথে একদম প্রপারলি কুসুমটা মিশে যাবে, এবং রাইসটা ভাজতে ভাজতে দেখবেন এটার একটা দারুণ কালার চলে আসবে, যে কালারটা দেখে কিন্তু বাচ্চারা অটোমেটিক অ্যাট্রাক্ট ফিল করবে এটা খাওয়ার জন্য। সো এটা একটা ট্রিক্স তাদের অ্যাট্রাকশনটা আসলেই ভাতের দিকে কিংবা রাইসের দিকে বজায় রাখার জন্য। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন।
আমার ফ্রাইড রাইসটা প্রিপেয়ার হয়ে গেছে। আমি এখন এটাকে সার্ভ করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এটার টেক্সচারটা কেমন হয়েছে আর এটা কতটা ঝরঝরা হয়েছে ফ্রাইড করার পরেও। একটা কিন্তু কোনোভাবেই একটা গার সাথে লেগে নাই। সো ভিউয়ার্স, আপনারা এটা আপনাদের বাচ্চাদের জন্য ট্রাই করতে পারেন এবং বড়দের জন্যও সমানভাবে প্রযোজ্য। সো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমার যদি কোনো মিস্টেক হয়ে থাকে সেটাও জানাবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আমি যেন নিত্য নতুন এমন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সুস্থ শরীরে। থ্যাংকস ফর ওয়াচিং ইজি রেসিপিস বাই অথইস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিতে নতুন হইলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে কানেক্টেড থাকবেন। আল্লাহ হাফেজ।